আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন, 71 সালের গণহত্যাকে ঢাকার জন্য জামাত শিবিরের তাণ্ডবকে গণহত্যা বলে দাবি করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে 14 দলের এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেছেন। এ সময় তিনি আরও বলেন, জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আজ থেকে 4 মার্চ পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া, এতে আমরা বিস্মিত হইনি, কারণ খালেদা জিয়ার চরিত্র বিএনপির চরিত্র একই, তারা স্বাধীনতার শক্তির সঙ্গে আছে, শক্তির সঙ্গে শুধু নাই, এরাই হচ্ছে দেশের স্বাধীনতার শক্তিকে লাল সবুজ পতাকা দিয়েছিল, এরাই হচ্ছে এদেরকে লালন করেছিল। সেই জন্য খালেদা জিয়া যে রিয়াকশন দিয়েছে এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তিনি হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির দোষর প্রত্যক্ষ দোষর, এবং তার বদলেই আজকে এই জামাতিরা এই কর্মকাণ্ড করতে সাহস পেয়েছে।